নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ প্রাইম টাইম আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন কিন্তু আবরণ সব থেকে বেশি রঙিন করে আপনাদের যে শাড়ি সেটা হচ্ছে জামদানি দিয়ে তাই শুরু হচ্ছে জামদানি দিয়ে পথ চলা কি ফাস্ট চলে এলো আজকে এটা হচ্ছে প্রথম শাড়ি এক নম্বর শাড়ি রেডে সেলফে সফট জামদানি সেলফে দেখাচ্ছি আঁচল গেল তারপরে আসছে গা একটু উঁচু করে ধরো এটা আমি যেরকম ধরেছি এটা বরফি বরফি করে যাচ্ছে বরফির মধ্যে ফুল এই নকশা একদম একদম ঠিক খুব ভালো দেখানো হলো আর এই হচ্ছে কুচি থেকে একেরকমভাবে আট এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ যা কিন্তু দু হাজার ছশো পঞ্চাশ থেকে দু হাজার আটশো পঞ্চাশ বিভিন্নভাবে ওঠানে করবো তাই একটু নজরে রাখবেন প্রথম শাড়ি কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ আর এটা হচ্ছে শাড়িটা কিন্তু এই শাড়িতে কোনো ব্লাউজ পিস নেই এগুলো সব সফট জামদানি এটা আসছি নাম্বার টু সাদা শাড়িতে যে কি ফ্যাশনেবল সাজা যায় আমি নিজে সেজে আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়িটা মানে সাদা শাড়ি সাদা ব্লাউজ সাজুন আপনারা এটা হচ্ছে আবার এটা শুধু লাল ব্লাউজও খুব ভালো যাবে কিন্তু আমি কেন জানি আমার খুব কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে এটা হচ্ছে নাম্বার টু দেখালাম টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে দু নম্বর এইবারে আসছি নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এটা আসছি নাম্বার থ্রি তিন নম্বর আঁচল এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে লাইট একটা স্কাই বা পাউডার স্কাই বলতে পারি কালারটাকে খুব সফট কালারটা এই হচ্ছে শাড়িটা একই নকশায় দেখিয়ে যাচ্ছি যাতে আপনারা অপশান রেখে বুকিং করতে পারেন এটা দেখালাম তিন নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার থ্রি টু সিক্স ফাইভ জিরো তিনের পরে আমি চলে যাব চার নম্বর শাড়িতে নাম্বার ফোর এটা হচ্ছে চার নাম্বার ফোর আঁচল এটা আসছে গা চার নম্বর শাড়ি নাম্বার ফোর এবং প্রাইসটা হচ্ছে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ চার নম্বর নাম্বার ফোর টু সিক্স ফাইভ জিরো নাম্বার ফাইভ এটাও সিগ্রিন পাউডার টোনে মানে লাইট একদম লাইট টু লাইট আকাশই আর সি গ্রিনের মাঝে মাঝে মানে মেনলি এটা আকাশেরই রঙ তার থেকে এক ফোঁটা ফোটার সিগ্রিন পরলে যেটা টোনটা হয় একদম সেই বরফি করে ফুল আর প্রত্যেকটা ফুলের ভেতরে কিন্তু মিনে করা রয়েছে মিনাকারি রয়েছে জরি দিয়ে বা টিস্যু দিয়ে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ পাঁচ নম্বর পাঁচের পরে আমি চলে যাব ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স এটা হচ্ছে ছয় বেস কালারটা হচ্ছে তসর কালার তার মধ্যে দুধে আলতা পিঙ্কের ব্যবহার রয়েছে এই হচ্ছে শাড়িটার নকশা কিন্তু একই থাকছে ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ ছ নম্বর শাড়ি ছয়ের পরে চলে যাব সাত নম্বর নাম্বার সেভেন বাও একদম নিয়ন লেমন কালার লেমন কালার লেমন গ্রিন কিন্তু টোনে এই হচ্ছে শাড়িটা দারুণ এটাও একটা সাদা ব্লাউজ দিয়ে পরতে হবে শাড়িটা এবং এটারও প্রাইস হচ্ছে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার সেভেন দেখালাম সাত নম্বর নাম্বার সেভেন টু সিক্স ফাইভ জিরো নাম্বার এইটে যাবো আট নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার এইট আট নম্বর শাড়ি এটার আঁচলটা যাচ্ছে পিঙ্ক টোনে আর বডিটা আসছে হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে নাম্বার হচ্ছে নাইন ন নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার এইট আট নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ আমরা এক থেকে আট দেখালাম ছাব্বিশশো পঞ্চাশ দু হাজার ছশো পঞ্চাশ নাম্বার ওয়ান টু নাম্বার এইট এইবারে আসছি নাম্বার নাইন নম্বর সেই উৎসব সফট জামদানিতে উৎসব এটা হচ্ছে নাম্বার নাইন দেখুন শাড়িটা কি দারুণ দেখতে আসল কথা বেস কালারটা তো হোয়াইট তার মধ্যে এই যে একটা নিয়ন টোন ব্যবহার হয়েছে ইয়েলোটা তার সঙ্গে একটা সুন্দর গ্রিন এবং তার সঙ্গে একটা রানির টোন যার জন্য শাড়িটা কিন্তু একটা আলাদা মাত্রা পেয়েছে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে নাম্বার নাইন ন নম্বর শাড়ি সাতাশ পঞ্চাশ টু সেভেন ফাইভ জিরো নাম্বার নাইন এবারে আসছি নাম্বার টেন এই শাড়িগুলো আপনি যদি সফট জামদানিতেও চান পাবেন আবার নর্মাল পলিশ জামদানিতে চান সেটাতেও পাবেন হয়তো অনেকে নর্মাল পলিশে পছন্দ করেন তিনি নর্মাল পলিশেও পেয়ে যাবেন এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার টেন দশ নম্বর শাড়ি সিগ্রিনের উপরে যাচ্ছে সেই উৎসব দশ নম্বর প্রাইস হচ্ছে এটাও টু সেভেন ফাইভ জিরো নাম্বার টেন দশ নম্বর দু হাজার সাতশো পঞ্চাশ এবারে আসবো নাম্বার ইলেভেন এগারো নম্বর একটা মিষ্টি পিঙ্ক সফট পিঙ্ক তার মধ্যে ব্লু গ্রিন ইয়েলোর ব্যবহার এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ এগারো নম্বর নাম্বার ইলেভেন এবারে আসবো নাম্বার টুয়েলভ বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ এটাও একটা সফট ইয়েলোর উপরে যাচ্ছে বারো নম্বর অ্যাকচুয়ালি এই শাড়িটার মধ্যে না ব্রাইট করেছে ব্লুটা আপনারা হয়তো বলবেন রেড গ্রিনটা কি করেনি একশোবার করেছে কিন্তু মেন ব্লাউজ যেটা পরতে হবে সেটা ব্লু দিয়ে পরতে হবে এটা রেড গ্রিন দিয়ে পড়লে যতটা না খুলবে ব্লু দিয়ে পড়লে বেশি খুলবে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে টুয়েলভ বারো নম্বর শাড়ি দু হাজার সাতশো পঞ্চাশ টু সেভেন ফাইভ জিরো নাম্বার টুয়েলভ এবারে আসছি নাম্বার থার্টিন তেরো নম্বর শাড়ি নাম্বার থার্টিন আঁচলটা যাচ্ছে ডার্ক গ্রে তেরো নম্বর নাম্বার থার্টিন এই হচ্ছে শাড়িটা তেরো নম্বর নাম্বার থার্টিন প্রাইসটা হচ্ছে টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ তেরো নম্বর তেরোর পরে চলে যাবো চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন এটা হচ্ছে চোদ্দো নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর আঁচল কা নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর প্রাইস হচ্ছে টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ চোদ্দো নম্বর শাড়ি সাতাশ পঞ্চাশ চোদ্দোর পরে যাবো পনেরো নম্বর আছে এই শাড়িতে আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই কোনো ব্লাউজ পিস থাকে না অনেকে যারা হয়তো নতুন বিশেষ করে যারা নতুন শাড়ি পরছো তোমরা তোমরা তো অতটা ভা বুঝে উঠতে পারবে না তাই বলে দেওয়া শাড়িটা থাকে হচ্ছে পুরোটাই শুধু কোলাচল যেটা আমরা সামনের পোর্শনটা বুঝি সেই পোর্শনে কাজটা থাকে না কিন্তু ওটা কখনোই ব্লাউজ পিস নয় যে এই পোর্শনটুকু এইটুকুতে কাজটা নেই যার কারণে এটা সামনে থাকে একদম সামনে পড়ে ওটা দেখাও যায় না এর উপরেই কুচি দিয়ে আমরা যার ফলে এইটা পোশাটা ঢাকা পড়ে যায় প্রাইসটা হচ্ছে টু এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের আগেরটা গেছে নাম্বার ফিফটিন এবার আসছি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর শাড়ি আমরা উৎসবে রয়েছি ষোলো নম্বর নাম্বার সিক্সটিন হোয়াইটের মধ্যে যাচ্ছে রেড ইয়েলো গ্রিনের ব্যবহার এটা অবভিয়াসলি একটা রেড ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে সিক্সটিন ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন এবং এর প্রাইসটা হচ্ছে টু সেভেন ফাইভ জিরো ষোলো নম্বর দু হাজার সাতশো পঞ্চাশ সতেরো নম্বরে যাবো নাম্বার সেভেনটিন এটা আসছি সতেরো নাম্বার সেভেনটিন সতেরো নম্বর এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা নাম্বার সেভেনটিন সতেরো নম্বর শাড়ি আর এরও প্রাইস হচ্ছে টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ সতেরো নম্বর নাম্বার সেভেনটিন এবারে আসছি আঠেরো নম্বর শাড়ি নাম্বার এইটিন বাহ এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আঠেরো নম্বর এটা একটা এটা কিন্তু একটা রানি ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে আবার গ্রিন ব্লাউজও যাবে এটা হচ্ছে আঠেরো নম্বর নাম্বার এইটিন এবং প্রাইসটা হচ্ছে টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ আঠেরো নম্বর শাড়ি দু হাজার সাতশো পঞ্চাশ আমরা এক থেকে আট অবধি দেখেছি দু হাজার ছশো পঞ্চাশ নাম্বার ওয়ান টু নাম্বার এইট হচ্ছে প্রাইস টু নাম্বার 9 থেকে আমরা যাচ্ছি টু সেভেন এটা দেখিয়ে দিলাম হচ্ছে আজকের এপিসোডে আমাদের আঠেরো নম্বর এবারে আসবো উনিশ নম্বর শাড়ি পিচ কালার নাম্বার 19 ১৯ নম্বর শাড়ি পিচ এটা হচ্ছে আঁচল উনিশ নম্বর পিচ উৎসবেই রয়েছি ১৯ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2750 নাম্বার নাইনটিন উইথ উইদাউট ব্লাউজ উইথ আমারও মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে উনিশ নম্বর টু সেভেন ফাইভ জিরো এবার আসছি কুড়ি নম্বর এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি আপনারা ফোন করতে পারেন আই থিঙ্ক সময় আমাদের আছে আপনাদের সাথে কথা বলতে পারি যদি কোনো কোয়ারি থাকে নিশ্চয়ই আপনি ফোন করে কথা বলে নিতে পারবেন এটা আসছি হচ্ছে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি তসরের কালারের উপরে বেস কালারটা তসর তার উপরে কুড়ি নম্বর শাড়ি টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ কুড়ি নম্বর এবারে আসবো একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান এটাও স্কাই কালারের উপরে একুশ নম্বর শাড়ি টোয়েন্টি ওয়ান আঁচল বডি টোয়েন্টি ওয়ান একুশ নম্বর টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ একুশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ওয়ান টু সেভেন ফাইভ জিরো টোয়েন্টি টু বাইশ নম্বর এই কালারটা খুব সুন্দর একটা মিন্ট টোন পেস্তা বলতে পারি পাউডার পেস্তা কিন্তু একদম হ্যাঁ পাউডার পেস্তা বলাটাই বেটার হবে মিন্ট নয় পাউডার পেস্তা এটা আসছে তার এর সঙ্গে না মেজেনটা আর পিঙ্কের ব্যবহার রয়েছে এই মেজেনটা টোন এবং তার সঙ্গে পিঙ্ক তার সঙ্গে ইয়েলো এটা হচ্ছে টোয়েন্টি টু বাইশ নম্বর সরি টু সেভেন ফাইভ জিরো টোয়েন্টি থ্রি এই হচ্ছে টু সেভেন ফাইভ জিরো আমাদের শেষ হয়ে যাচ্ছে টোয়েন্টি থ্রিতে এসে তেইশ নম্বর নয় নম্বর থেকে তেইশ নম্বর নাম্বার নাইন টু নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে টু সেভেন ফাইভ জিরো

চব্বিশ নম্বর নকশা বদল গেল বদলে গেল কিন্তু সাতাশ পঞ্চাশেই রইল নকশাটা বদল হয়ে গেল সাতাশ পঞ্চাশেই রইলাম আচ্ছা আচ্ছা বেজ কালারের সঙ্গে রেডের ব্যবহার বেজ রেড ব্যবহার রয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর সাতাশশো পঞ্চাশ টু সেভেন ফাইভ জিরো টোয়েন্টি ফাইভে যাবো পঁচিশ নম্বর ওটা বেজের সঙ্গে রেড ছিল এটা হোয়াইটের সঙ্গে রানিং টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর এবং এটাতে জরি দিয়ে দিয়ে মিনের ব্যবহারটা রয়েছে অ্যাকচুয়ালি ফুলগুলো জরির জেরির মধ্যে আবার রানি কালারের মিনে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা আর পাটটা হচ্ছে একদম সাবেকি জামদানি পার মানে একদম সাবেকি জামদানি পার এটা হচ্ছে আজকের এপিসোডের টোয়েন্টি ফাইভ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইসটা হচ্ছে টু এবারে কয়েকটা কথা একটু আপনাদেরকে বলি আপনারাও ফোন করতে পারেন সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে কথাটি হচ্ছে যারা অনুষ্ঠান দেখছেন যারা শাড়ি পছন্দ করছেন শিওর হয়ে মানে নেবেন এটা ধরে নিয়েই বুকিংটা করবেন বিশেষ করে বাইরের বন্ধু কারণ কলকাতা শহর বা শহরতলির বন্ধুরা তো হোম ডেলিভারি পেয়েই যাচ্ছেন আপনি বুক করছেন আপনার বাড়িতে শাড়িটা চলে যাচ্ছে আপনার ঠিকানায় যিনি যাচ্ছেন তারা আপনি পেমেন্ট করে দিচ্ছেন হোম ডেলিভারি চার্জ দিয়ে শাড়ির দাম কিন্তু বাইরে যারা থাকেন যাদের কুরিয়ারে পেতে হবে শাড়ি তারা কিন্তু আগে বুকিং করবেন হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং মানে পেমেন্ট প্রসেসটা জেনে নিয়ে পেমেন্ট করে দেবেন শাড়ির দামের সঙ্গে কুরিয়ার চার্জ সেটাও নমিনাল কিন্তু দিতে হবে কুরিয়ার চার্জ আপনি পেমেন্ট করলে শাড়ি ডেসপ্যাচ হবে তিন থেকে চার দিন আপনি ট্র্যাকিং নাম্বার পেয়েই যাবেন ট্র্যাকিং আইডি আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার কাছে শাড়ি তিন থেকে চার দিনের মধ্যেই পৌঁছে যাবে এখন এই একটা সিচুয়েশান তো কোনো যে মানে লকডাউন উঠছে আস্তে আস্তে নিউ নর্মাল আমরা রয়েছি তো একটু সময় লাগবে আগে যেটা তিন দিনে হতে হয়তো এখন সেটা পাঁচ দিনে হবে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং বহু মানুষ এভাবে পাচ্ছেন যদি হয়তো এখন আজ দূরের থেকে কেউ ফোন করেন তিনিই হয়তো বলবেন আমি পেয়েছি শাড়ি এভাবে শাড়ি পাওয়া যায় আচ্ছা এইবারে আসছি আমি টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর ওই একই নকশা ব্লুয়ের উপরে রানি দিয়ে যাচ্ছে নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর শাড়ি টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর প্রাইস হচ্ছে টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ ছাব্বিশ নম্বর এবারে আসছি সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন এটা হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন বাহ ইয়ালো আর রানি সরস্বতী পুজোর জন্য দৌড়বে আর টিস্যুর ফুল আছে পুরো শাড়িটাতে কিন্তু টিস্যুর ফুল আছে টোয়েন্টি সেভেন নম্বর টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ সাতাশ নম্বর শাড়ি আঠাশ এই শাড়িটা না এই রঙটা হলুদ রঙ কমলা রং তুতের রঙ এগুলো একদম ফেস্টিভ কালার আমি বলে থাকি এটা হচ্ছে আঠাশ নম্বর টোয়েন্টি এইট আঠাশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে 2750, সেভেন 275 28. জিরো দু হাজার সাতশো পঞ্চাশ টোয়েন্টি এইট নম্বর দু হাজার নম্বর টোয়েন্টি নাইন এটা হচ্ছে উনতিরিশ এটা হচ্ছে ফিরোজার মধ্যে পিঙ্ক দিয়ে উনতিরিশ নম্বর ফিরোজাতে পিঙ্ক নাম্বার টোয়েন্টি নাইন নম্বর সারি প্রাইস হচ্ছে টু সেভেন নম্বর নাম্বার টোয়েন্টি নাইন নাম্বার থার্টি এটা আসছে তিরিশ নম্বর নাম্বার থার্টি তিরিশ আঁচল এটা ব্ল্যাক অ্যান্ড গ্রিন দারুণ দেখতে শাড়িটা এটা না আমাকে যদি কেউ অপশান দেয় আমি কিন্তু গ্রিন ব্লাউজে যাবই না আমি ব্ল্যাক ব্লাউজে থাকব। এটা ব্ল্যাক ব্লাউজ দিলে শাড়িটা পরলে দেখতে ভালো লাগবে এবং এটা হচ্ছে নাম্বার থার্টি তিরিশ নম্বর শাড়ি টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ তিরিশ নম্বর দু হাজার সাতশো পঞ্চাশ টু সেভেন ফাইভ জিরো নাম্বার থার্টি আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন বুকিং করতে থাকুন হেল্পলাইন নাম্বার এই যে আমার হাতের নিচে নাম্বার রয়েছে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এই নাম্বারে ফোন করুন শাড়ি বুকিং করুন আর এছাড়া এস এম এস বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেখুন আসছে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট দিয়ে বুকিং করুন আপনার যদি শাড়িটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনি বুকিং করুন আর যারা এসে দেখে কেনাকাটা করবেন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে এমবি রোডের উপরে আবরণ প্রতিদিন সোম থেকে রবি খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এসে দেখে কেনাকাটা করুন যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি নিশ্চিন্তে পার্কিং করে আপনি পার্ক করে আপনি কেনাকাটা করতে পারবেন কোনো হ্যাজার্স নেই আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন এরপরে আমি চলে যাই হচ্ছে পরের শাড়িতে এবারে আসছি একত্রিশ নম্বর থার্টি ওয়ান এটা বেশ সরস্বতী পুজো আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন সম্ভবত নমস্কার কে রয়েছেন নমস্কার কে বলছেন দিদিকে বলছি রাই দেখি একটু জোরে বলবেন প্লিজ আমি রাই ঠিকই আর্শিকা বলছি আচ্ছা বলো কোথা থেকে বলছো আর্শিকা রায়দিকি শুনতে পাচ্ছি না গো কথাটা

ফার্স্ট জানুয়ারি দুপুর দুটোই পিওর সিল্ক দেখানো হবে একদম সঙ্গে থাকো যারা পিওর সিল্ক দেখতে চাইছো ফার্স্ট জানুয়ারি দুপুর দুটোই একদম চোখ রাখবে আচ্ছা এটা হচ্ছে হাফটা হচ্ছে গ্রিনে অ্যাকচুয়ালি ইয়েলো শুধু টানা আছে গ্রিন শুধু ভারণা গ্রিন দিয়ে কাজ পদ্ম এই জামদানি শুরু হয়েছিল আবরণের জামদানি পথ চলাই হয়েছিল পদ্ম দিয়ে এটা হচ্ছে হাফটা ইয়েলোতে ইয়েলো হাফটা হচ্ছে ইয়েলো গ্রিনে গ্রিন প্রাইসটা হচ্ছে টু এইট ফাইভ জিরো একত্রিশ নম্বর থেকে শুরু হলো আঠাশশো পঞ্চাশ টু এইট ফাইভ জিরো এটা হচ্ছে থার্টি ওয়ান এবারে আসছি থার্টি টু বত্রিশ নম্বর এটা হচ্ছে নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর আঁচলটা হচ্ছে মাল্টি কালার এটা আঁচলে দেখুন ব্লু পিঙ্ক অ্যান্ড ইয়েলো যাচ্ছে আর সারা শাড়িটা হচ্ছে একদম মিল্ক হোয়াইটে একটু ধরি এই হচ্ছে শাড়িটা পাড়ে টেম্পল ভেতরে জাল এটা হচ্ছে থার্টি টু বত্রিশ নম্বর টু এইট ফাইভ জিরো আঠাশ পঞ্চাশ বত্রিশ এবারে আসবো তেত্রিশ থার্টি থ্রি এটা পটলি পল্লু শাড়িটা এটাও মাল্টি কালার আঁচল স্ট্রাইপে পদ্মই যাচ্ছে এটা আসছে বডিটা অরেঞ্জে আবার কুচিটা আসছে ঠিক আঁচলে যতগুলো কালার ঠিক ততগুলো কালারই হচ্ছে কুচিটা আঁচল কুচির শাড়ি এটা হচ্ছে থার্টি থ্রি তেত্রিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি থ্রি টু এইট ফাইভ জিরো আঠাশ পঞ্চাশ তেত্রিশ নম্বর থার্টি থ্রি থার্টি ফোরে যাওয়ার আগে আর একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন নমস্কার আমি অঞ্জনা বলছি কলকাতা থেকে বেহালা থেকে হ্যাঁ বলুন নমস্কার আমি হ্যাঁ আমি না অনেকগুলো শাড়ি নিয়েছি আবরণ থেকে আমার খুব ভালো লাগে সিক্স দেখাবেন বললেন আমি নিশ্চয়ই দেখবো পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দুপুর দুটোই দুটোই তো প্লিজ তুমি একটু অনুভব ত্রিপাঠী কে বলো না গো কাকে আচ্ছা অরিশ কি কি বলবো বুঝলাম না পরে কথা বলে নেবো এটা নিয়ে কিন্তু শাড়ি আমরা সেল দেখাবো এক তারিখে যে প্রোগ্রামে যা এখন এই প্রোগ্রামটা করছে এই প্রোগ্রাম কেন্দ্রিক কথা আচ্ছা এটা একটু চলে যাই এটা হচ্ছে গ্রিন আর তুতের ব্যবহার রয়েছে আঁচলে আর বডিটা আসছে একদম হট পিঙ্ক অ্যাকচুয়ালি রেড পিঙ্ক মিলিয়ে রেড রানি মিলিয়ে বেস আর রানি দিয়ে কাজ পারে টেম্পল ভেতরে পদ্মজাল এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডে থার্টি ফোর টু এইট ফাইভ জিরো চৌত্রিশ নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার থার্টি ফোর টু এইট ফাইভ জিরো থার্টি ফোরের পরে যাবো থার্টি ফাইভ আপনারা যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন আপনি থাকেন হয়তো কলকাতা থেকে অনেক দূরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিংবা দেশের বিভিন্ন প্রান্তে আপনি রয়েছেন আপনি যদি শাড়ি নিয়ে কাজ করতে চান ব্যবসা করতে চান অবশ্যই আসুন আবরণে ভ্যারাইটি পাবেন শুধু শাড়ি কেন শাড়ি পাঞ্জাবি পুরুষদের পাঞ্জাবি দেশের মানে বা ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও খুব চল আর বাংলার প্রোডাক্টের চল কেন জানেন বাংলায় পিওর কটনটা ব্যবহার করা হয় যার ফলে সেটা নিয়ে আপনারা খুব সুন্দর করে কাজ করতে পারবেন তাই যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে এটা হচ্ছে মাল্টিকালার ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা আর প্রাইসটা হচ্ছে টু এইট ফাইভ জিরো এটা দেখালাম থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর এবারে আসবো থার্টি সিক্স ছত্রিশ নম্বর এটা ভীষণ মিষ্টি পিঙ্ক এটা হচ্ছে থার্টি সিক্স ছত্রিশ নম্বর আঁচল পার গা থার্টি সিক্স ছত্রিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে টু এইট ফাইভ জিরো ছত্রিশ নম্বর থার্টি সিক্সের পরে যাবো থার্টি সেভেন সাঁতিরিশ নম্বর নাম্বার থার্টি সেভেন এটা হাফ হাফে এটা হাফটা হচ্ছে অরেঞ্জে সেই পদ্মজালি যাবে হাফটা অরেঞ্জ আর হাফটা হচ্ছে হোয়াইটে এটা হচ্ছে থার্টি সেভেন সাঁইত্রিশ নম্বর টু এইট ফাইভ জিরো নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি তিত্তিদাস বলছি আগরপাড়া থেকে আগরপাড়া থেকে প্রীতি টিক্কিদাস আচ্ছা বলুন আচ্ছা হ্যাঁ তনুশ্রী তোমাকে আমি তনুশ্রী বলেই বললাম হ্যাঁ বলছি তোমার প্রোগ্রাম তোমার আমার ভীষণ ভালো লাগে আর তোমার সাথে কথা বলছি না আমার বুকটা তোমার ডিউটি করতে হবে শাড়ি নিয়েছি আগের আগে ভালো লেগেছে তো তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট যে তুমি তাঁতের শাড়ি আমি ব্ল্যাক তাঁতের শাড়ি একটু দেখতে চাই হম ওই প্রোগ্রামটা কবে করবে একটু পরে বলবে আর হচ্ছে একটা যে জামদানি শাড়িগুলো দেখো আমি জামদানি শাড়ি নিয়েছি আবরণ থেকে তো তার সাথে যে ব্লাউজটা আমার কোন ম্যাচিং যাবে তুমি কালারটা এবার থেকে প্রোগ্রাম করলে তুমি আমাকে একটু বলে দেবে ঠিক আছে আর তোমার সাথে তো সব সময় কথা বলার জন্য লাইনটা পাবো না হ্যাঁ নিশ্চয়ই সব সময় লাইন পাওয়া যায় না এটা বাস্তব কথা অনেকে অনেকেই অপেক্ষা করেন তবে আপনি যেটা বললেন যে জামদানির সঙ্গে ব্লাউজের কথাটা আমি ডেফিনেটলি বলবো বলি আমি আজকেও যখন জামদানি দেখাচ্ছিলাম কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা যাবে বলছিলাম তবে এরপরের দিনকে আমি নিজে আবরণে গিয়ে জামদানির সঙ্গে ব্লাউজটা ম্যাচিং করে নিয়ে আসবো তাহলে আপনারা ব্লাউজটা আমি বুঝিয়ে দিতে পারবো কী ব্লাউজ পরতে পারবেন আবরণও পেয়ে যাবেন ডিজাইনার ব্লাউজ আচ্ছা এইবারে আসছি থার্টি এইট এটা ব্ল্যাকের মধ্যে একটা যাচ্ছে লেমন নিয়ালোর ব্যবহার থার্টি এইট আটত্রিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি এইট এটা শুধু ব্ল্যাক ব্লাউজই ভালো যাবে থার্টি এইট নম্বর টু এবারে আসবো থার্টি নাইন নম্বর নাম্বার থার্টি এটা হচ্ছে একদম টিপিক্যাল ফিরোজা কালার নম্বর এবং প্রাইসটা হচ্ছে পুরোটা এইভাবে জাল এটা হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে টু এইট ফাইভ জিরো আজকের এপিসোডের লাস্ট শাড়িতে এসে গেছি চল্লিশ নম্বর কিন্তু এখানেই না শেষ নয় আমরা আগে একটা দেখেছিলাম রেড টানা রানি ভারনা রানি দিয়ে কাজ এটা হচ্ছে রানি টানা রানি ভারনা রানি দিয়ে কাজ এটা রানি টু রানি পুরোটাই রানী আপনিও পড়লে আপনাকে রানির মতো লাগবে এবং ব্লাউজটা যদি আপনি রানি দিয়ে পরেন সেলফে পরতে পারেন এটার সঙ্গে ব্লু কোনো গর্জিয়াস ব্লাউজ পরতে পারেন আমাদের কাছে আজকাল প্রচুর মানুষের কাছে এরকম বিভিন্ন গর্জিয়াস কাপড়ের ব্লাউজ আছে একটা ব্লু ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে মাথায় একটু ফুল টুল দিয়ে সাজলে দারুণ লাগবে প্রাইসটা হচ্ছে টু এইট ফাইভ জিরো নাম্বার ফরটি চল্লিশ নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার ফরটি টু এইট ফাইভ জিরো যাদের যাদেরই শাড়ি পছন্দ হলো বুকিং করতে থাকুন হেল্পলাইন নাম্বার আপনাদের হেল্প করবে আর অনুষ্ঠান দেখতে থাকুন আমাদের আবার দেখা হচ্ছে مشكله <applause>